নমস্কার, আমি সুখেন্দু, আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাও। নতুন বছরে বাংলার দীর্ঘতম সেতু উপহার পেতে চলেছে উত্তরবঙ্গ। কোচবিহার জেলায় তিস্তার উপর 410 কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে জয়ী সেতু। এই সেতুর দৈর্ঘ্য হবে 2.7 কিলোমিটার, গাড়ি চলাচলের জন্য জায়গা থাকবে 7.5 মিটার। হলদিবাড়ি থেকে মেখলিগঞ্জ যেতে এতদিন 80 কিলোমিটার পথ পাড়ি দিতে হতো, জয়ী সেতুর সৌজন্যে সেই দূরত্ব কমে হচ্ছে 15 কিলোমিটার। হলদিবাড়ি থেকে মেখলিগঞ্জের পথ মসৃণ করার জন্য আরও 6টি সেতু ও কালভার্ট তৈরি করা হয়েছে। সেতুর দুই প্রান্তে সংযোগকারী রাস্তা তৈরি করা হচ্ছে প্রায় 11 কিলোমিটার। চলতি বছরেই এই সেতুর কাজ শেষ হবে বলে জানিয়েছে প্রশাসন। এতক্ষণ এই পর্যন্তই। আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ তারে।